আচ্ছা আচ্ছা, এই মসজিদ সম্পর্কে যদি একটু বলতেন। ছোট কালে উনিশে বাস্তবের কাছে কবে যে আর কি হয়েছে কইতে পারে না কি, আমরাও কই গাইবি গাইবি করে গাইবি বস্তু কিছু নাই পৃথিবীতে। এই দেই জানা হয়েছে এই যে একজন অলি দেখেন, এর দ্বারা এই ইসলাম প্রচার করছে, এর দ্বারাই এই জিনিসটা সৃষ্টি আর কত সালে করছে ইয়া পাওয়া যায় না আর কি ইতিহাসে, তার নাম নাই পাওয়া। আনুমানিক আপনার বয়স কত? আমার বয়স 60-65। গাইবি মসজিদ বলে সবাই, কিন্তু গাইবি বস্তু কিছু পৃথিবী নাই। যদি গাইবি হইতো তাহলে কাবা ঘর গাইবি হইতো। মসজিদের নির্মাণ করা হয়েছে কয় গম্বুজ? ছয়টা না না 10টা। এটা ইরশাদের আমলে আর কি করছে, এটা হয়েছে 88-তে আর কি গম্বুজ দেওয়া হয়েছে। না গম্বুজ দেওয়া হয়েছে, মাঝে গম্বুজ ছিল না, মানে মধ্যে একটা টানে এই টিলে এই টিন দিয়ে দোসলা ঘর দিয়ে নামাজ পড়ছে আর কি আগে। আচ্ছা আচ্ছা। আরে যে পাথরগুলো, যে পাথরগুলো এই মাঝখানে একটা কাঁদাল গাছ আছে, 2000 সিজো না, এই পাশে 2000 সিজো একটা কাঁদাল গাছ ছিল, ও হিন্দি বিছাই নিয়েছিল পাথরগুলো। আচ্ছা আচ্ছা। এই বছর গত বছর এইগুলি এখানে একখান করি আর ই দিয়ে মানে একটু সুন্দর করে পরিপাটি করে গুছাই রাখছে। দ্বিতীয় কাজ শেষ হয় না, এখানটা তো দুইটা মিনারের কাজ রয়েছে আর কি, টোটাল 10টা। এই যে উনি একজন ইসলাম প্রচার করছে, জি জি, ওনার দ্বারাই উনি কিভাবে করছে, ওর নাম কি যিনি যার মাঝে খান মজলিস আইল, ওই যে হিলে আছে সাইনবোর্ডে, কারণ ওর দ্বারাই এ কিভাবে কি করছে এই জানা আগলে, কারণ মানে সত্যবাদী ছিল, তারা যে দায় যা কইছে সবই হাস হয়েছে। সুন্দর কথা। আর এই মসজিদের সামনে যে দিকে দিকে দুকি সবই একসাথে, এটা পিছন দিকে আছে একটা, এটার পিছনে, হ্যাঁ পিছনের দিকে আছে একটা, তাই তো। এই দিকেটা কত একর জায়গার মধ্যে হবে? এই মোরবিরে বলছে এই সাইডটা পার নিয়ে একদিকে নিয়ে 365 বিঘা জমি আছে আর কি, এই পার চারটা পান্না সহ 365 বিঘা। এই তার মানে হচ্ছে এই মসজিদের আয়ত্তি এখন, এটা তো কোনো ব্যক্তি মালিকানা না, না এটা সরকারি, সরকারি সরকারি, এটা সব সরকারি খাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে বাড়ি ঘর যা দেখেন এটা মালিকানা আমার। আচ্ছা আচ্ছা। এসব মালিকানা